हेलो भाइयों बहनों, नमस्कार। मैं इरफान, मैं आज आपके साथ हूं भी और नहीं भी। खैर, ये फिल्म अंग्रेजी मीडियम मेरे लिए बहुत खास है। सच यकीन मानिए, मेरी दिली ख्वाहिश थी कि इस फिल्म को उतने ही प्यार से प्रमोट करूं जितने प्यार से हम लोगों ने बनाया है। वेट फॉर मी ता शेष বার্তা জানিয়ে ছিলেন ইরফান খান। অঙ্গ্রেজি মিডিয়াম ছবির প্রমোশনে শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত থাকতে না পেরে এই বার্তা দিয়েছেন ইরফান। সবাইকে অপেক্ষায় রেখে নিজেই চলে গেলেন না ফেরার দেশে। শোকস্তপ্ত বলিউড। কহাওয়াত হে, when life gives you lemon, you make lemonade। বললে মে আচ্ছা লাগতা হ্যায়, পর সচ মে জব জিন্দগি আপকে হাত মে নিবু ধমাতি হ্যায় না, তো শিকঞ্জি বানানা বহুত মুশকিল হো জাতা হ্যায়। লেকিন আপকে পাস অর চয়েস ভি কিয়া হ্যায় পজিটিভ রহনে কে আলাওয়া। ইন হালাত মে নিবু কি শিকঞ্জি বানা পাতে হ্যায় কি নাহি বানা পাতে হ্যায় ইয়ে আপ পর হ্যায়। और हम सब ने इस फिल्म को उसी पॉजिटिविटी के साथ बनाया है, और मुझे उम्मीद है कि फिल्म आपको सिखाएगी, हंसाएगी, रुलाएगी, फिर हंसाएगी शायद। জীবনে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। জাতীয় পুরস্কার, ফিল্ম ফেয়ার পুরস্কার ছাড়াও 2011 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করেন। লাল ঘাসে পার নীল ঘোড়ে সিরিয়ালে তিনি ছিলেন লেনিনের ভূমিকায়। একজন সফল চলচ্চিত্র জীবন শুরুর আগে অভিনয় করেছিলেন একাধিক টিভি সিরিয়ালে। কাহকশান সিরিয়ালে অভিনয় করেছিলেন উর্দু কবি এবং বামপন্থী মাখতুম মাহিউদ্দিনের ভূমিকায়। ডার সিরিয়ালে অভিনয় করেছিলেন এক সাইকো সিরিয়াল কিলারের ভূমিকায়। 1988 সালে সালাম বম্বে ছবিতে অভিনয় দিয়ে তাঁর চলচ্চিত্র জগতে পথ চলা শুরু। অমিতাভ বচ্চন তাঁর টুইট বার্তায় লিখেছেন, এই সংবাদ আমার কাছে দুঃখের। এক অবিশ্বাস্য প্রতিভা, এক উদার সহকর্মী, বিশ্ব সিনেমা জগতে এক অসামান্য অবদানকারী। চিত্র পরিচালক সুজিত সরকার তাঁর টুইট বার্তায় লিখেছেন, বন্ধু ইরফান, তুমি লড়াই করেছ আমি তোমার জন্য গর্ববোধ করি, আবার আমাদের দেখা হবে। কমল হাসান টুইট বার্তায় লিখেছেন, বড় তাড়াতাড়ি চলে গেলে ইরফানজি, আমার জানা সেরা অভিনেতাদের মধ্যে তুমি একজন ছিলে, তোমার আরো সময় দরকার ছিল। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।